আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেকেই আমাকে একটা কোশ্চেন করে মেসেঞ্জারে হোক বা ইউটিউবের কমেন্টে হোক যে ভাই আমি তো নতুন নতুন ইউটিউবিং স্টার্ট করতে চাচ্ছি, এখন আমার প্রবলেম হচ্ছে ভাই আমি কোন বিষয়ে ভিডিও বানাবো, আমি তো কোনো টপিকসই খুঁজে পাই না, আমাকে একটু আইডিয়া দিয়ে দেন আপনি যে আমি এই বিষয়ে ভিডিও বানাইতে চাই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার ট্রাই করবো যে আসলে আপনারা ইউটিউবে আসলে কোন ধরনের ভিডিও বানাবেন। ইনজিয়াস হচ্ছে একটি ভিডিও এডিটিং এজেন্সি, যেটা আপনাদের ভাই সুজিব ভাই অর্থাৎ আমার নিজের ভিডিও এডিটিং এজেন্সি। তো আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করাতে চান তাহলে এখনই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নাটক, সিনেমা, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, ওয়েডিং ভিডিও সহকারে যে কোনো ধরনের ভিডিও শুটিং প্লাস এডিটিং করে দিবে ইনজিয়াস, মানে আপনাদের সজীব ভাই। সো এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখেন, সর্বপ্রথম একটা জিনিস আপনি একটু মাথায় নেন। ধরেন আমার কাছে আপনি আসলেন যে ভাই আমি কোন ধরনের ভিডিও বানাবো, এখন আমি আপনাকে বললাম যে ভাই আপনি হচ্ছে যে প্রোডাক্ট রিভিউর ভিডিও বানান, প্রোডাক্ট রিভিউর ভিডিও বানান, অনেক দিন বানাইতে পারবেন এবং ভালো চলবে এই ভিডিওগুলো। এখন ধরেন যে আপনি আমার কথা মতো ইউটিউবে একটা চ্যানেল খুললেন, খোলার পরে হচ্ছে যে প্রোডাক্ট রিভিউ শুরু করলেন। এখন আপনি ধরেন যে 10টা ভিডিও বানালেন, সর্বোচ্চ ধরলাম 20টাই, না আমি 30টাই ধরলাম, আপনি 30টা ভিডিও আপনি বানালেন রিভিউ ভিডিও, এরপরে প্রথম অবস্থায় আপনি রিভিউর জন্য প্রোডাক্ট কোথায় পাবেন বলেন? বা আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি গানের একটা চ্যানেল খুলেন, গান করেন আপনি, এখন আপনি আমার কথা মতো গানের চ্যানেল খুললেন, খোলার পরে সেখানে আপনি 10টা 15টা গান আপলোড দিলেন, তারপরে আপনি কন্টেন্ট কোথা থেকে পাবেন বলেন ভাই? ব্যাপারটা হচ্ছে এটাই, এখন ইউটিউবে আসলে আপনাকে ওই কন্টেন্টই বানাইতে হবে যেই কন্টেন্টের কখনো কোনো অভাবই হবে না। যেমন আমার যে চ্যানেল, আমার চ্যানেলের কন্টেন্টের আমার কখনোই অভাব হবে না, এমন অনেক চ্যানেল আছে কন্টেন্টের অভাবে চ্যানেলে ভিডিও আপলোড করতে পারে না। সো আপনাকে প্রথম অবস্থায় এমন নিশটা সিলেক্ট করতে হবে যেইটা করতে আপনার কাছে ভালো লাগে। আমার কাছে রিভিউ ভালো লাগে, আমি রিভিউ করি, এখন আপনার কাছে তো প্রথম অবস্থায় 10-15-20-30টা রিভিউ ভিডিও ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক, কিন্তু পরে তো ভালো নাও লাগতে পারে, তাই না বিষয়টা? সো ব্যাপারটা হচ্ছে এইটাই, আমি আপনাকে বলবো যে ভাই আপনি এই বিষয়ে ভিডিও বানান এটা আমি কখনোই আপনাকে বলবো না, কারণ আপনার যেই জিনিসটা ভালো লাগে আপনি সেই জিনিসটা নিয়ে ইউটিউবে আসেন। কারণ ভাই ইউটিউবে তো আপনি একদিনের জন্য আসবেন না, এখানে তো আপনি সবসময় কন্টেন্ট বানাবেন, তাই না? সো একজনের রেকমেন্ডেশনে আপনি আসবেন তাহলে দেখবেন যে আপনার কন্টেন্ট আপনি খুঁজেই পাবেন না যে কোন কন্টেন্ট বানাবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো সবার একটা ভালো লাগার জিনিস আছে, সবারই। আমার যেমন টেক রিলেটেড ভিডিও ভালো লাগে, অনেকের গান ভালো লাগে, অনেকের মোটো ব্লগিং ভালো লাগে, অনেকের ব্লগ ভালো লাগে, অনেকের হচ্ছে যে ফানি ভিডিও ভালো লাগে, অনেকের এক একজনের ক্রিয়েটিভিটি এক এক ধরনের। সো আপনার কোন জিনিসটা ভালো লাগে, আপনি কোন জিনিসটা করতে পছন্দ করেন, যেটা আপনি অনেক দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন, ওই জিনিসটা আপনি করুন। আশা করি ইউটিউবে আপনি খুব শীঘ্রই সফলতা পেয়ে যাবেন। তো আমি আশা করতেছি আপনাদের সম্পূর্ণ যেই ধারণাটা আছে সেটা আমি ক্লিয়ার করে দিতে পারছি একদমই ছোট একটা ভিডিওতে, যে আসলে আপনারা কোন ধরনের ভিডিও বানাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিও ভালো না লাগলে বা ডিসলাইক দিয়ে দিন, কোনো সমস্যা নাই। সবার সাথে দেখা হবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।